হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ টিউটর। আশা করি তোমরা সকলে ভালো আছো, ভালো করে পড়াশোনা করছো। আজকে তোমাদের শুরু করব আয়তঘন চ্যাপ্টার, অর্থাৎ ক্লাস টেনের যে 4 নম্বর চ্যাপ্টার রয়েছে সেই আয়তঘন। আয়তঘনর কোষে দেখি 4-এর 10-এর দাগ পর্যন্ত আগের ভিডিওতে আমি করে দেখিয়েছি। এই ভিডিওতে আমি 11-এর দাগ থেকে শুরু করছি। তোমরা পুরো ভিডিওটা দেখবে এবং প্রত্যেকটা অঙ্ক ভালো করে বোঝার চেষ্টা করবে, ঠিক আছে? নাও শুরু করছি তাহলে আজকের অঙ্ক। দেখো কি বলছে 11-র অঙ্কটা। একটি সমকোণী চৌপল আকারের বাক্সের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার অনুপাত 3:2:1 এবং উহার আয়তন 384 ঘন সেমি হলে বাক্সটির সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে হিসাব করি। সমকোণী চৌপল বা আয়তঘন যেটাকে বলা হচ্ছে, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতার অনুপাত 3:2:1। এখান থেকে আমি দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা ধরে নেব, ধরে নিয়ে তার আয়তনটা বার করব এবং 384-এর সঙ্গে ইকুয়াল করব, করে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতাটা পেয়ে যাব। পেয়ে গেলেই আমি বাক্সটির সমগ্রতলের ক্ষেত্রফল বার করব। দেখো তাহলে আমি অঙ্কটা করছি, তোমরা মন দিয়ে দেখো। তাহলে আমি ধরে নেব সমকোণী চৌপলাকারের বাক্সটি, সমকোণী চৌপলাকারের বাক্সটি বা বাক্সটির যদি লিখি, বাক্সটির দৈর্ঘ্য কি করব, এখানে অনুপাতটা বলেছে 3:2:1, তাহলে 3x ধরে নেব, 3x সেমি। বাক্সটির প্রস্থ তাহলে কত হবে, 2x সেমি। আর বাক্সটির উচ্চতা আমি ধরে নিচ্ছি 1 সেমি। তাহলে এই তিনটাকে আমি ধরে নিচ্ছি, ধরি, ঠিক আছে? তাহলে এবার বাক্সটির আয়তন বা ঘনফল কী হবে, অথবা বাক্সটির আয়তন, অতএব বাক্সটির আয়তন, বাক্সটির আয়তনের ফর্মুলা কী হবে, দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা, এত ঘন একক। তাহলে দৈর্ঘ্য কত, 3x গুণিত প্রস্থ হচ্ছে 2x এবং উচ্চতা হচ্ছে x, এত ঘন একক, মানে এখানে সেমি আছে, তাহলে ঘন সেমি হলো। তাহলে গুণ করলে কত হবে, 3 × 2 = 6, 6 × 6 = 6, আর 3টে x আছে মানে x³ 6x³ ঘন সেমি। শর্তানুসারে বা প্রশ্নানুসারে, শর্তানুসারে 6x³ এটা সমান কত বলে দিয়েছে, 384 ঘন সেমি। তাহলে x³ সমান তাহলে কত হবে, 384/6, 6 × 6 = 36, 37 + 37 = 24, 4 × 6 = 64, বা x³ সমান 64 মানে 4³, অতএব x সমান তাহলে কত পেয়ে গেলাম, 4। তাহলে অতএব বাক্সটির দৈর্ঘ্য তাহলে কত হয়ে গেল, 3 × 4 = 12 সেমি। বাক্সটির প্রস্থ তাহলে কত হয়ে গেল, 2 × 4 = 8 সেমি। আর বাক্সটির উচ্চতা তাহলে কত পেয়ে গেলাম, 1 × 4 তার মানে 4 সেমি। এই তিনটে পেয়ে গেলাম, তাহলে বাক্সটির দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা পেয়ে গেলাম। এবার বাক্সটির কী বার করতে বলেছে, সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে সমগ্রতলের ফর্মুলা আমরা জানি, অতএব বাক্সটির সমগ্রতলের ক্ষেত্রফল সমান 2 × দৈর্ঘ্য × প্রস্থ প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস উচ্চতা ইন্টু দৈর্ঘ্য, এত বর্গ একক। তাহলে দেখো 2 × দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে কত, 12,
প্রস্থ হচ্ছে আট প্লাস, প্রস্থ হচ্ছে আট উচ্চতা চার প্লাস উচ্চতা চার ইন্টু বারো দৈর্ঘ্য, এত বর্গ সেমি। অতএব দুই গুণিত আট বারং ছিয়ানব্বই, চার আষ্টে বত্রিশ, চার বারং আটচল্লিশ, এত বর্গ সেমি। দুই গুণিত আট আর দুই দশ, আর ছয় ষোলো, ছয় তাহলে এক, চারকে পাঁচ, পাঁচ ছয় সাত আট, আট আর নয়ে নয়, আটে সতেরো, একশো ছিয়াত্তর, তার মানে ছয় দুগুণে বারো দুই হয় তাহলে এক, সতেরো দুগুণে চৌত্রিশ পঁয়ত্রিশ, তিনশো বাহান্ন বর্গ সেমি। তাহলে বাক্সটির সমগ্রতল ক্ষেত্রফলের ফর্মুলা কত হলো, উত্তর কত হলো, তিনশো বাহান্ন বর্গ সেমি, এটাই হয়ে গেল উত্তর। এবার দেখো একটা বারো অঙ্কটা দেখো কি বলছে, যে একটা চায়ের বাক্সের ভিতরের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে সাত দশমিক পাঁচ ডেসিমি, ছয় ডেসিমি এবং পাঁচ দশমিক চার ডেসিমি। একটা চায়ের বাক্স আছে, তার ভেতরের দিকের মানে বাক্সটা যে আছে না, যে কাঠের বাক্সটা আছে, বাক্সটা হচ্ছে একদম চওড়া, ঠিক আছে, মানে যে কাঠটা আছে সেই কাঠটা চওড়া কাঠ দিয়ে তৈরি। তো চায়ের বাক্সে ভেতরের দিকের দৈর্ঘ্য, তাহলে মানে ভিতরের দিকের দৈর্ঘ্য সাত দশমিক পাঁচ ডেসিমি, প্রস্থ হচ্ছে ছয় ডেসিমি এবং উচ্চতা হচ্ছে পাঁচ দশমিক চার ডেসিমি। চা ভর্তি বাক্সটির ওজন বাহান্ন কিগ্রা, তিনশো পঞ্চাশ গ্রাম, মানে চা ভর্তি ওর মধ্যে চা ভর্তি করা হয়েছে এবং চা ভর্তি বাক্সটার ওজন, মানে চায়ের ওজন প্লাস বাক্সের ওজন হচ্ছে বাহান্ন কিগ্রা তিনশো পঞ্চাশ গ্রাম। খালি অবস্থায় বাক্সটার ওজন তিন কিগ্রা সাতশো পঞ্চাশ গ্রাম হলে এক ঘন ডেসিমি চায়ের ওজন কত? তাহলে আমায় কী করতে হবে, আগে চায়ের ওজনটা বার করতে হবে, খালি বাক্সের ওজন মাইনাস করব তাহলে পেয়ে যাব। দেখো তাহলে বারো অঙ্কটা দেখো কী করে করছি, আগে চায়ের কী বলেছে এখানে, চায়ের চা ভর্তি বাক্সটির ওজন, চা ভর্তি বাক্সটির ওজন কত, বাহান্ন কিগ্রা তিনশো পঞ্চাশ গ্রাম। তার মানে হচ্ছে এটাকে যদি দশমিকে নিয়ে আসি, বাহান্ন দশমিক তিন পাঁচ শূন্য কিগ্রা, কিগ্রায় নিয়ে আসি, ঠিক আছে, বাহান্ন দশমিক তিন পাঁচ শূন্য, কারণ তিনশো পঞ্চাশ গ্রাম একে হাজার দিয়ে ভাগ করলে দশমিক তিন পাঁচ শূন্য হয় কিগ্রা, তাহলে বাহান্ন কিগ্রা দশমিক তিন পাঁচ শূন্য মানে বাহান্ন দশমিক তিন পাঁচ শূন্য কিগ্রা। এবার চায়ের খালি অবস্থায় বাক্সটির ওজন, খালি অবস্থায় বাক্সটির ওজন কত, তিন দশমিক সাত পাঁচ কিগ্রা। অতএব শুধু চায়ের ওজন, চায়ের ওজন কত, বাহান্ন দশমিক তিন পাঁচ শূন্য মাইনাস তিন দশমিক সাত পাঁচ, ওটাকে শূন্যও করতে পারি, সাত পাঁচ শূন্য কিগ্রা। তাহলে এবার হিসাব করি, শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য, পাঁচ কয় পাঁচ শূন্য, সাত কয় দিতে তেরো, সাত ছয় দিতে হাতে এক, তিন হাজারকে চার, চার কয় দিতে বারো, চার আট দিতে হাতে এক, তাহলে আটচল্লিশ, আটচল্লিশ দশমিক ছয় শূন্য শূন্য কিগ্রা। তাহলে এত কিগ্রা বেরোলো। তাহলে এইবার বলছি এক ঘন ডেসিমি চায়ের ওজন, তাহলে আমার ভেতরকার আগে চা মানে বাক্সটার ভিতরকার আয়তনটা আগে বার করে নিতে হবে, ঠিক আছে। দেখো বাক্সটির ভিতরের আয়তন, বাক্সটির ভিতরের আয়তন, বাক্সটির ভিতরের আয়তন কী আছে বলো তো, বাক্সটির ভিতরের আয়তন তাহলে কী হবে, দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। তাহলে দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা আমি যদি করি, দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা, এত ঘন একক, তাহলে দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হচ্ছে সাত দশমিক পাঁচ গুণিত ছয় গুণিত পাঁচ দশমিক চার, এত ঘন ডেসিমি। তাহলে বাক্সটির ভিতরের আয়তন হলো এইটা, আমি এটা গুণ না করেও রেখে দিতে পারি এত ঘন ডেসিমি। তাহলে এত ঘন ডেসিমি চায়ের
এত ঘন ডেসিমি চায়ের ওজন হচ্ছে 48.66 কিগ্রা, তাহলে এক ঘন ডেসিমি চায়ের ওজন বার করতে পেরে যাব। তাহলে লিখছি দেখো, 7.5 গুণিত 6 গুণিত 5.4, এত ঘন ডেসিমি চায়ের ওজন কত? এত ঘন চায়ের ওজন হচ্ছে 48.600 কিগ্রা। তাহলে এক ঘন ডেসিমি চায়ের ওজন 48.600/7.5 গুণিত 6 গুণিত 5.4 কিগ্রা হলো। এবার দেখো এখানে দেখো দশমিকের পর কটা শূন্য আছে? তিনটে। তিনটে সংখ্যা রয়েছে এখানে, দেখো দশমিকের পর একটা রয়েছে, এখানে দশমিকের পর একটা রয়েছে। আমি ধরো এখানে আর একটা শূন্য বসিয়ে দিলাম, ঠিক আছে, শূন্য বসিয়ে দিলাম, দশমিকের পর কটা হলো? দুটো, আর একটা তিনটে, তাহলে এখানেও তিনটে রইলো, তাহলে দশমিক 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 তুলে দিলাম, বোঝা গেল? এইবার দেখো এই একটা শূন্য কাটলাম, ঠিক আছে, এটা দিয়ে যদি কাটি এটার সঙ্গে দেখো 6.48 6.48 6 1 6 0 810 হলো। এবার 9 দেখালে 9 9 81 90 6 9 54 6 15 90 এবার 15 দিয়ে এইটা কাটলে 5 15 75 তাহলে কত হলো? 1/5 কিগ্রা। তার মানে হচ্ছে একে 1000 দিয়ে গুণ করলে তাহলে কত হচ্ছে? এইখানে করবো না, 1/5 × 1000 গ্রাম, 200 গ্রাম অ্যান্সার, 200 গ্রাম। তাহলে কী হয়ে গেল? অথবা অ্যান্সারটা হয়ে গেল এক ঘন ডেসিমি চায়ের ওজন, এক ঘন ডেসিমি চায়ের ওজন 200 গ্রাম অ্যান্সার। ১৩ দাগের অঙ্কটা দেখো, একটি বর্গাকার ভূমি বিশিষ্ট পিতলের প্লেটের দৈর্ঘ্য 1 সেমি। একটা বর্গাকার ভূমি বিশিষ্ট মানে দৈর্ঘ্য প্রস্থটা সমান, দৈর্ঘ্য 1 সেমি আর বেদ অর্থাৎ উচ্চতা যেটা সেটা হচ্ছে 1 মিলিমিটার, প্লেটটির ওজন 4725 গ্রাম। যদি 1 ঘন সেমি পিতলের ওজন 8.4 গ্রাম হয় তাহলে এক্সের মান কত হবে তা হিসাব করে লিখি। একটি বর্গাকার ভূমি বিশিষ্ট পিতলের প্লেটের দৈর্ঘ্য এক্স, প্রস্থ এক্স, মানে দৈর্ঘ্য এক্স হওয়া মানেই তো বর্গাকার, যেহেতু প্রস্থ এক্স হয়ে যাচ্ছে, আর বেদ হচ্ছে 1 মিলিমিটার, প্লেটটির ওজন 4725 গ্রাম, মানে প্লেটের আয়তন বার করতে হবে। 1 ঘন সেমি পিতলের ওজন এত হলে এক্সের মান কত হবে? আচ্ছা ঠিক আছে দেখো তাহলে 13 অঙ্কটা, তাহলে প্লেটটির প্লেটটির দৈর্ঘ্য 1 সেমি, ঠিক আছে, আচ্ছা প্লেটটির প্রস্থ 1 সেমি, আর প্লেটটির উচ্চতা বা বেদ যেটাকে বলা হচ্ছে যদি বলি 1 মিলিমিটার, মিলিমিটার থেকে সেন্টিমিটারে আসতে গেলে সেন্টিমিলি মানে একবার বাঁদিকে সরবে, 0.1 সেমি, বোঝা গেল? তোমার মিলিমিটার থেকে সেন্টিমিটার হলে বাঁদিকে এক ঘর, অর্থাৎ 10 দিয়ে ভাগ করতে হয়, তাহলে 0.1 সেমি হলো। অতএব প্লেটটির আয়তন, আয়তন কত হলো? x×x×0.1 অর্থাৎ x² × 0.1 ঘন সেমি হলো। এবার কি বলছে এখানে? বলছে যদি 1 ঘন ডেসিমি, আচ্ছা প্লেটটির ওজন 4725 গ্রাম বলেছে, 1 ঘন ডেসিমি পিতলের ওজন 8.4 গ্রাম, তাহলে দেখো 1 ঘন ডেসিমি পিতলের ওজন, 1 ঘন ডেসিমি পিতলের ওজন 8.4 গ্রাম, তাহলে x² × 0.1 ঘন ডেসিমি পিতলের ওজন তাহলে কত হবে?
আট দশমিক চার গুণিত এক্স স্কোয়ার গুণিত জিরো পয়েন্ট ওয়ান, এইটা এত গ্রাম। এইটা হয়ে গেল তোমার প্লেটটার ওজন হয়ে গেল এত গ্রাম। এবার প্লেটটার ওজন প্রশ্নানুসারে কত বলে দিয়েছে, চার হাজার সাতশো পঁচিশ গ্রাম। অতএব প্রশ্নানুসারে আট দশমিক চার গুণিত এক্স স্কোয়ার গুণিত জিরো পয়েন্ট ওয়ান সমান চার হাজার সাতশো পঁচিশ, তাহলে এক্স স্কোয়ার সমান চার হাজার সাতশো পঁচিশ বাই আট দশমিক চার গুণিত জিরো পয়েন্ট ওয়ান। তাহলে এই একটা দশমিক একটা দুটো দশমিক এখানে তুলে একশো খাওয়ালাম, একটার জন্য দশ আর একটার জন্য একশো, একবারে আমি একশো খাইয়ে দিলাম, ঠিক আছে। এবার দেখো কাটাকুটিটা কীভাবে করছি, এটা তো নিচে ওয়ান, অসুবিধা হচ্ছে না কিছু। তাহলে এটা আট আছে বারো, পাঁচের দিয়ে সাত আছে চোদ্দো, পনেরোশো সাত আঠেরো, তিন দিয়ে কাটাকুটি যাবে, তিন দুকুনে ছয়, তিন আষ্টে চব্বিশ, তিন একে তিন, তিন পাঁচ পনেরো, ষোলো সতেরো, তিন সাতে একুশ, তিন পাঁচ পনেরো। আচ্ছা আর কী দিয়ে যাবে, পনেরোশো পঁচাত্তর গুণিত একশো বাই আঠাশ হচ্ছে। এখানে দেখা যাচ্ছে এটা যদি কাটি চার সাতটা আঠাশ হচ্ছে, আর এটা সাত দিয়ে কাটলে সাত দুকুনে চোদ্দো, পনেরো সতেরো হলো, সাত দুকুনে চোদ্দো, পনেরো ষোলো সতেরো পঁয়ত্রিশ, পাঁচ সাতটা পঁয়ত্রিশ, আর এটা চার পঁচিশ সং একশো। এবার দুশো পঁচিশ গুণিত পঁচিশ, দুশো পঁচিশকে পঁচিশ দিয়ে গুণ করলে কত হবে, পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ হাতে দুই, পাঁচ দুকুনে দশ আর দুই বারোর দুই হাতে এক, পাঁচ দুকুনে দশ আর একে এগারো, আর এখানে হচ্ছে দুশো পঁচিশ চারশো পঞ্চাশ, পাঁচ দুই পাঁচ আর একে ছয়, চার একে পাঁচ, পাঁচ হাজার ছশো পঁচিশ। আচ্ছা এক্স স্কোয়ার, আচ্ছা এটা কত হচ্ছে দুশো পঁচিশ গুণিত পঁচিশ, এখান থেকে আমার সহজে এসে যাবে, দেখো এক্স সমান রুট ওভার অফ দুশো পঁচিশ গুণিত পঁচিশ, তাহলে দুশো পঁচিশ হচ্ছে বর্গমূল করলে পনেরো আর এর হচ্ছে পাঁচ, তাহলে পাঁচ পনেরো পঁচাত্তর, পঁচাত্তর সেমি। তাহলে এক্সের মান কত হলো, আমি কী ধরেছিলাম দৈর্ঘ্য প্রস্থ এক্স ধরেছিলাম, তাই তো? তাহলে এক্সের মান কত হয়ে গেল, এক্সের মান হয়ে গেল পঁচাত্তর সেমি। তাহলে এই ভিডিওতে আমি তোমাদের করে দেখালাম এগারো বারো এবং তেরো তিনটে অঙ্ক পরিষ্কার স্পষ্ট করে বোঝালাম, তোমরা প্রত্যেকটা অঙ্ক ভালো করে বুঝবে এবং অঙ্কগুলো নিজে নিজে করার চেষ্টা করবে। আর আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, আর তোমরা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে আমার সঙ্গে থাকবে। ওকে।